ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের, টানা হারে বিপর্যস্ত খেলোয়াড়রা। তবে ক্রিকেটারদের দোষ দিলেই হবে না, দায় নিতে হবে ক্রিকেট বোর্ডেরও, এমনটাই বললেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব আর তাসকিন ফেরায় বোলারদের জন্য কাজটি সহজ হবে বলেও মনে করেন তিনি। গুঞ্জন উঠেছে নিউজিল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো অধ্যায় শেষ হচ্ছে, বিসিবির কোচ হিসেবে তাকে দেখা যাবে কিনা, সব বিষয় নিয়ে খোলামেলা কথা বললেন এটিএন নিউজ এর সঙ্গে। মাস্কো ক্রিকেট একাডেমিতে তার সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। দর্শক আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া আসরে অন্যতম সফল কোচ এবং তার আরও একটি পরিচয় রয়েছে, সাকিব আল হাসানের একান্ত কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার সঙ্গে কথা বলে বর্তমান সময় ক্রিকেট, তার কোচিং ক্যারিয়ার সহ দ্বিতীয় টেস্টে সাকিব ফিরছেন সে বিষয় নিয়ে। সেকেন্ড টেস্টে বাংলাদেশের কী পরিকল্পনা নিয়ে খেলা উচিত? যতই আমি পরিকল্পনা করি তাতে কোনো টিমের কোনো লাভ হবে, টিমের কোনোই লাভ হবে না। পরিকল্পনাটা আসলে যারা টিম ম্যানেজমেন্ট আছে তারা বুঝবে যে তাদের আসলে টিমের স্ট্রেংথটা কোথায় দরকার আছে, কোথায় তাদের উইকনেস আছে, সেটা তারা কীভাবে মিনিমাইজ করে তারা খেলতে পারে। বাট হোপফুলি আমি আশা করবো যেহেতু সাকিব তাসকিন আসছে, তারা হয়তো একটু আসলে, কারণ তাসকিন লাস্ট আমি মনে করি একটা সিরিজ খুব ভালো বল করছে, আমাদের আসলে উইকেট টেকিং বলার দরকার। আমার মনে হয় যে সে ওইটাও সেই থ্রেটটা রাখতে পারবে, এবং সাকিবও হয়তো, কারণ দুইটা যখন উইকেট টেকিং বলার আসবে টিমে তখন কিন্তু আপনার একজন ক্যাপ্টেনের পক্ষে খুব মানে ইজি যে তার আসলে অ্যাটাকটা করা, যে আসলে তার কীভাবে একটু বিশটা উইকেট নিবে। সাকিব আল হাসানের কথা বললেন যে কিছুদিন আগেও সাকিবকে আমরা দেখেছি যে আপনার সাথে অনুশীলন করতে, তার আত্মবিশ্বাসটা কোন লেভেলে এবং তার সাথে আপনি কাজ করলেন তাকে কেমনটা দেখলেন? আমি কখনোই মানে সাকিবের ব্যাপারে আমি সারা জীবন যেরকম দেখছি আমি সেরকমই দেখি, সেটা আমি কখনোই তাকে অন্যভাবে দেখতে পারি না, যে সে তা কি তার ভিতরে কী হচ্ছে সেটা বুঝতেও আপনি পারবেন না। তো তাকে নর্মালি সবসময় কনফিডেন্ট একজন পার্সন হিসেবে তাকে দেখি, এবং সে আমার মনে হয় যে ওরকমই থাকবে, সে পারফর্ম করলেও থাকবে না করলেও থাকবে। তো যে বাংলাদেশের হেড কোচ নিউজিল্যান্ড সিরিজের পরে দেখা নাও যেতে পারে এমন একটা সংবাদই আমরা সকালবেলা দেখছিলাম আজকে, যদি আপনাকে অফার দেওয়া হয় সহকারী কোচ হেড কোচ, আপনি কি এর আগে কথা উঠেছিল, আপনাকে আগ্রহ দেখাবেন কিনা বিসিবির সাথে, আপনার কাজ করার কোনো আগ্রহ আছে? কিছু বলবো না। বাংলাদেশের পাইপলাইন বর্তমানে কোন অবস্থায় আছে আপনার চোখে? বাংলাদেশের ট্যালেন্টের অভাব নেই, ট্যালেন্টের অভাব নেই, এই কারণে বলবো যে আমাদের দেশে যত ছেলে ক্রিকেট খেলে সেখানে ট্যালেন্ট পাওয়াটা অনেক ইজি। এখন ট্যালেন্টটাকে বড় করার জন্য আসলে ওই ছেলেটা একার পক্ষে সম্ভব না, তার আশেপাশে যতগুলো জিনিস দরকার, তার পরিবেশ দরকার, তার মাঠ দরকার, ভালো কোচ দরকার, ভালো অ্যাডমিনিস্ট্রেশন দরকার, সব কিছু মিলেই কিন্তু একটা ছেলে ট্যালেন্টটা বেড়ে আসবে। তো আমার মনে হয় যে এখানে শুধু সবসময় প্লেয়ারদের নিয়ে কথা হয়, আমার মনে হয় যে আমাদের কোচিংয়ের মানটাও আমাদের সেরকম না, আমাদের ধরেন ফ্যাসিলিটিসটা আরও একটু ইম্প্রুভ করলে হয়তো ওইটাও একটা ট্যালেন্টের জন্য কাজে লাগতো। তো সব কিছু মিলিয়ে আসলে একটা ট্যালেন্ট হবে, তো এই কারণে আমি বলতে পারবো না যে আসলে পাইপলাইনে প্লেয়ার আছে কিন্তু তাদেরকে আসলে কীভাবে বড় জায়গায় নিয়ে দেবে সেটা আসলে বোর্ড ভালো বলতে পারবে। শুভ দেবনাথ, এটিএন নিউজ, মাস্কো, পূর্বাচল, ঢাকা।